আজকে আমি আপনাদের লাউ পাতার ভর্তা রেসিপি বানিয়ে দেখাবো। এখানে উপকরণগুলো লাগছে লাউ পাতা, পেঁয়াজ, গোটা সরিষা, গোটা জিরা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, রান্নার জন্য সরিষার তেল। আগে থেকে লাউ পাতাগুলো এইরকমভাবে কুচিয়ে রেখেছি। একটা বড় সাইজের গোটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। দু টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা এইভাবে কেটে দিয়ে দিচ্ছি। অবশ্য যে যেরকম ঝাল খেতে পছন্দ সেই রকম ভাবে দিয়ে থাকবেন। এক চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেড় চামচ গোটা সরিষা দিয়ে দিচ্ছি। এবারে এই তিনটা উপকরণকে একসঙ্গে ভেজে নেব। সরিষাটা ভালো করে ভাজতে হবে। ভাজাটা যেন এইরকম ভাবেই হয়। দেখুন, এইরকম ভাবে ভেজে নিতে হবে। এবারে কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজটা সামান্য কিছুক্ষণ নেড়ে লাউ পাতা দিয়ে দেব। পেঁয়াজটা, পেঁয়াজ আর লাউ পাতা দুটোকে একসঙ্গে ভালো করে ভাজবো। তার জন্য আগে থেকে পেঁয়াজটা সামান্য ভাজতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। দেখুন, এই পাতাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে চেপে চেপে পাতার রস শুকনো করে নিতে হবে। ডালা যদি পাকিয়ে থাকে তাহলে এইভাবে ছাড়িয়ে ভালো করে চেপে চেপে শুকনো করবেন, কারণ রস থাকলে এই রেসিপিটা একেবারেই ভালো লাগে না। পেঁয়াজটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এইরকম একটা প্লেটে ভালো করে মেলে দেব ঠান্ডা করার জন্য। এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এটাকে শিল নোড়ায় ভালো করে বেটে নেব।
লঙ্কাটাও একসঙ্গে ভালো করে বেটে নেব। এটা খেতে খুব সুন্দর। বাড়িতে অবশ্যই এইভাবে সাঁচি লাউয়ের পাতা থাকলে অবশ্যই ট্রাই করুন। এর জন্য কোনো কচি পাতারও প্রয়োজন নেই, যেরকম পাতা হবে সেই রকমভাবেই এটা তৈরি করা যায়। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে আমি এইরকমভাবে প্লেন করে বেটে নেব। সব পাতাতেই এই রেসিপিটা খুব সুন্দর লাগে। বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন আর কমেন্ট করে জানান কীরকম হয়েছে। ভালো যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করুন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও চলে আসবো।